চট্টগ্রামে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় মামলা এবং হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার সকালে নগরীর 30 নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য স্বপন দাস, মিটু দাস এবং রতন দাস সহ অনেকে। তাদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্ল্যান ছাড়াই সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে শুক্লাল দাস এবং শিপলু জল দাস সহ অন্যান্যরা। এই বিষয়ে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনকারীরা। Thank you.